তো মিনিস্টার ওজন আছে কতটুকু? এটা 1700 প্লাস কেজি। 1700 কেজি প্লাস? জি জি। আচ্ছা গতকাল আমরা একটা করছিলাম 1600 কেজি, আজকে করতেছি তাহলে 1700 কেজি। জি জি। আচ্ছা এই যে 1700 কেজি ওজন বলতেছেন, এটা কিভাবে ওজনটা নির্ধারণ করেছেন? এটা স্কেলে আমরা উঠেছি। স্কেলে 1700? তো মনে হচ্ছে ভাইজান আপনার যে স্কেল করেছেন সেখানে কোথাও হয়তো একটু ভুল হয়েছে, কারণ আমরা তো সারা দেশে ঘুরি বা গরু সম্পর্কে আমাদের একটা ওজনের ধারণা আছে, তো আমাদের কাছে তো মনে হচ্ছে যে এই গরুটার ওজন এত হবে না, এ বিষয়ে কি বলবেন? এটা ডবল গরু, সিঙ্গেল না। আচ্ছা ডবল গরু? জি। আচ্ছা মানে ডবল গরু বলতে কি বোঝাতে চাচ্ছেন আপনি? মানে অন্য গরু অর্ধেক আর কি। আচ্ছা এটা হচ্ছে ডবল বডি, আমরা যেটা বলি যে ডবল বডি, এখন নতুন একটা শব্দ। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আর ডবল বডি হোক ট্রিপল বডি হোক, যদি গরুর ওজন 1700 কেজি হয় তাহলে গতকাল 1600 কেজি যেটা দেখেছিলাম আমরা ডন, সেটাকে কিন্তু আমরা বলেছিলাম যে এটা বিশ্বের সবচেয়ে বড় গরু, আর আপনারটা যদি স্কেলে 1700 হয় তাহলে আমরা বলতে পারি এটা বিশ্বের সবচেয়ে বড় গরু। জি জি। আপনি কি তাহলে বলতেছেন এটা বিশ্বের সবচেয়ে বড় গরু? এটা বর্তমানে এখন গাবতলি সর্বোচ্চ বড় গরু। গাবতলি হাট তো অবশ্যই 1700 কেজি হলে, কিন্তু এটা তো বিশ্বের সবচেয়ে বড় গরু হয়ে যাবে, এই বিষয়ে কি বলবেন? না বিশ্বে আরও অনেক বড় গরু, না না বিশ্বের চেয়ে বড় গরু নাই, 1700 কেজি ওজনের গরু বিশ্বে নাই। সর্বোচ্চ ওজন আছে 3500 LBS, সেটা আমি দেখছি যে 1500-1600 কেজির কাছাকাছি, তো সেই ক্ষেত্রে আপনার গরু বিশ্বের যত সবচেয়ে বড় গরুর চেয়ে 100 কেজি বেশি, এই জন্য বললাম আপনার ওজনটা কি ঠিক আছে কিনা। না আপনি ঠিক আছে, ওজন শতভাগ ঠিক আছে। এই মুহূর্তে আমরা রয়েছি গাবতলি হাটে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গাবতলি হাটের সবচেয়ে আকর্ষণীয় গরু। মিনিস্টার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট্ট করে একটি সাইনবোর্ড লাগানো আছে, এবারের ঈদের গাবতলি হাটের সবচেয়ে আকর্ষণীয় গরু কুষ্টিয়ার মিনিস্টার, এবং আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল একটি গরু। তো এই গরুটি সম্পর্কে জানাবো যে এই গরুটি এই যে ভাই নিয়ে আসছেন এবার কতদিন ধরে লালন পালন করেছেন, এই গরুটির ওজন কতটুকু রয়েছে, এবং গাবতলি হাটে উনি গরুটির দাম বিক্রির জন্য কত টাকা হাঁকাচ্ছেন, এবং এই পর্যন্ত গরুটির দরদাম কেমন হয়েছে সেই সম্পর্কে। তো চলুন আমরা ভাইয়ের সাথে কথা বলি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি গাবতলি হাটের সবচেয়ে আকর্ষণীয় গরু মিনিস্টার সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আচ্ছা কী নাম আপনার? আশরাফুল ইসলাম। আচ্ছা আচ্ছা আশরাফুল ইসলাম, কী করেন আপনি? এই তো গরু পালি। গরু পালেন? কত বছর ধরে গরু পালনের সাথে যুক্ত আছেন? অনেক আগে থেকে। অনেক আগে থেকেই? আচ্ছা তো ভাই আমরা দেখতে পাচ্ছি সুবিশাল একটি গরু নিয়ে আসছেন গাবতলি হাটে। জি। এবারে কি প্রথম বড় গরু পালন করা হয়েছে না আগেও বড় গরু পালন করেছেন? পালন করছি। আগেও পালন করছেন? আচ্ছা তাহলে বড় গরু পালন করে আপনার অভিজ্ঞতা রয়েছে। জি জি। আচ্ছা আচ্ছা, তো ভাই যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু? অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ান গরু? জি জি। কতদিন ধরে গরুটা পালন করতেছেন? প্রায় 3 বছর। প্রায় 3 বছর। আচ্ছা গরুটা কয় দাঁত বয়স? 4 দাঁত। 4 দাঁত বয়স? এটা কি আপনার সংগ্রহ করা ছিল না গাভীর ঘরে বাচ্চা ছিল? এটা আমার সংগ্রহ করছে। সংগ্রহ করা ছিল? আচ্ছা এই গরুটার নাম কি? এটার নাম রাখছি আমি মিনিস্টার। গরুটার নাম হচ্ছে মিনিস্টার? জি জি। আচ্ছা আচ্ছা, তো মিনিস্টার ওজন আছে কতটুকু? এটা 1700 প্লাস কেজি। 1700 কেজি প্লাস? জি জি। আচ্ছা গতকাল আমরা একটা করছিলাম 1600 কেজি, আজকে করতেছি তাহলে 1700 কেজি। আচ্ছা এই যে 1700 কেজি ওজন বলতেছেন, এটা কিভাবে ওজনটা নির্ধারণ করেছেন? এটা স্কেলে আমরা উঠেছি। স্কেলে 1700? জি জি। আচ্ছা আচ্ছা, দর্শক আপনারা শুনতে পেলেন যে স্কেলে 1700। আসলে এই যে স্কেলে আপনি ওজনটা করেছেন, এটা কোথায় স্কেল করেছেন? আমাদের কুষ্টিয়া থেকে। আপনাদের কুষ্টিয়া থেকে? আচ্ছা, তো আমার তো মনে হচ্ছে ভাইজান আপনার যে স্কেল করেছেন সেখানে কোথাও হয়তো একটু ভুল হয়েছে, কারণ আমরা তো সারা দেশে ঘুরি বা গরু সম্পর্কে আমাদের একটা ওজনের ধারণা আছে, তো আমাদের কাছে তো মনে হচ্ছে যে এই গরুটার ওজন এত হবে না, এ বিষয়ে কি বলবেন? এটা ডবল গরু, সিঙ্গেল না। আচ্ছা ডবল গরু? জি। আচ্ছা মানে ডবল গরু বলতে কি বোঝাতে চাচ্ছেন আপনি? মানে অন্য গরু অর্ধেক আর কি। আচ্ছা এটা হচ্ছে ডবল বডি, আমরা যেটা বলি যে ডবল বডি, এখন নতুন একটা শব্দ। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আর ডবল বডি হোক ট্রিপল বডি হোক, যদি গরুর ওজন 1700 কেজি হয় তাহলে গতকাল 1600 কেজি যেটা দেখেছিলাম আমরা ডন, সেটাকে কিন্তু আমরা বলেছিলাম যে এটা বিশ্বের সবচেয়ে বড় গরু, আর আপনারটা যদি স্কেলে 1700 হয় তাহলে আমরা বলতে পারি এটা বিশ্বের সবচেয়ে বড় গরু। জি জি। আপনি কি তাহলে বলতেছেন এটা বিশ্বের সবচেয়ে বড় গরু? এটা বর্তমানে এখন গাবতলি সর্বোচ্চ বড় গরু। গাবতলি হাট তো অবশ্যই 1700 কেজি হলে, কিন্তু এটা তো বিশ্বের সবচেয়ে বড় গরু হয়ে যাবে, এই বিষয়ে কি বলবেন? না বিশ্বে আরও অনেক বড় গরু। না না বিশ্বের চেয়ে বড় গরু নাই, 1700 কেজি ওজনের গরু বিশ্বে নাই। সর্বোচ্চ ওজন আছে 3500 LBS, সেটা আমি দেখছি যে 1500-1600 কেজির কাছাকাছি, তো সেই ক্ষেত্রে আপনার গরু বিশ্বের যত সবচেয়ে বড় গরুর চেয়ে 100 কেজি বেশি, এই জন্য বললাম আপনার ওজনটা কি ঠিক আছে কিনা। না আপনি ঠিক আছে, ওজন শতভাগ ঠিক আছে। তো দর্শক আপনারা দেখতে পেলেন, আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বর্তমানে গাবতলি হাটের সবচেয়ে বড় গরু ভাই দাবি করতেছেন যেটির নাম হচ্ছে কুষ্টিয়ার মিনিস্টার। আচ্ছা আচ্ছা, তো ভাই এই যে সুবিশাল গরু যেটির ওজন দাবি করতেছেন আপনি প্রায় 1700 কেজি স্কেলে, কোনো আনুমানিক ওজন না, এটার দাম হাঁকাচ্ছেন কত টাকা? 25 লক্ষ টাকা। দাম চাচ্ছেন 25 লাখ? জি। আচ্ছা বাড়িতে কত চাইছেন? এটা বাড়িতে দেখাইনি। বাড়িতে দেখানি নাই? জি না। আচ্ছা আচ্ছা, তাহলে হাটে নিয়ে আসছেন? জি। হাটে আনছেন, আজকে কতদিন হলো? আজ 3 দিন হচ্ছে। আজকে 3 দিন?
আচ্ছা, তিন দিনের মধ্যে কি কাস্টমার আসতেছে, দরদাম হচ্ছে? আসছে, দরদাম হচ্ছে। আচ্ছা ভাই, এখন পর্যন্ত কেমন দরদাম হলো? ওটা তো বলা যায় না, কাস্টমার সাপেক্ষে। আচ্ছা, ওটা বলা যাচ্ছে না। আচ্ছা, আপনি তো চাচ্ছেন 25 লাখ, একটু যদি ছোট করে বলে দেন, যারা আসলে দেখবে আমাদের চ্যানেলগুলো তো দেখে, যারা বড় বড় গরু কিনে তারা তো, সেই ক্ষেত্রে যদি তাদের জন্য একটু সুবিধা হয়, আপনি যদি একটু নেমে আসেন ছোট্ট করে, যে আসলে লাস্ট আপনার কত টার্গেট হলে ছাড়বেন? টার্গেট বলতে তো আমার টার্গেট আছে, সেই ক্ষেত্রে যদি আলোচনা সাপেক্ষে বলা যাবে। মানে আলোচনা সাপেক্ষে বলবেন, মানে ছোট করে এখন বলতে যাচ্ছে না, 25 লাখের মধ্যে আপনি থাকতে যাচ্ছেন এখন আপাতত? আছে আর কি, এখন আপাতত 25 লাখের মধ্যে আছেন। জি জি। আচ্ছা তো ভাই, এই যে সুবিশাল একটি গরু তৈরি করেছেন আপনি 3 বছর লালন পালন করে, এর একটু লালন পালন সম্পর্কে জানতে চাই, কি ধরনের খাবার দাবার দিয়ে গোটা লালন পালন করছেন? এটা কি আমি সম্পূর্ণ ন্যাচারাল খাবার দিয়েছি আর কি। একদম ন্যাচারাল খাবার দাবার? জি জি। সেটা খড় বিছিলি, ভুসি, ওই মাঠের সবুজ ঘাস এগুলোই। আচ্ছা, কোনো স্পেশাল খাবার দাবার দেন নাই তো? আপেল, কমলা, মালটা, এই ধরনের কোনো খাবার দেন নাই? না না, ওগুলো দেই না। আচ্ছা, একদম স্বাভাবিক খাবার দাবার? জি জি। আর কি কি যত্ন নিতেন গরুটার? গরুটার এই তো নিয়মিত গা ধোয়ানো, গোসল করা বা অসুস্থ হলে চিকিৎসা দেওয়া, এই আর কি। আচ্ছা, কী কী রোগের জন্য আর কি ভ্যাকসিন করছেন? এটা অন্য কোনো রোগ দেখা যায়নি, কিছু সময় সর্দি লাগতো অথবা জ্বর আসত, ওগুলো আর কি। বড় কোনো ধরনের সমস্যার সম্মুখীন নাই? বড় সমস্যা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দর্শক বন্ধুরা, আমরা আপনাদেরকে একটু যদি আরেকটু দেখানোর চেষ্টা করি সুবিশাল গরুটি। আচ্ছা, তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই যে ভাই যে ওজনটি বলতেছে সেটা আসলে কতটুকু সঠিক রয়েছে, 1700 কেজি, এটি নিয়ে যদি আমরা একটু সন্ধান রয়েছি। আচ্ছা, তারপর ভাই যেহেতু বলতেছে নিশ্চয়ই সঠিকই বলতেছেন? অবশ্যই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তবে কেউ যদি গরুটি সংগ্রহ করতে চায় কীভাবে আপনার সাথে যোগাযোগ করবে? ওখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। আচ্ছা, আপনার মোবাইল নাম্বার দেওয়া আছে। আচ্ছা, আপনার মোবাইল নাম্বার একটু বলে দেন। আমার মোবাইল নাম্বার আছে 014। হ্যাঁ, 07। হ্যাঁ হ্যাঁ, 02। হ্যাঁ, 24। হ্যাঁ, 50। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে কুষ্টিয়া মিনিস্টার সংগ্রহ করতে পারবে? জি জি।